এই এত নং কোড তৈরি হলো কি একই করে আমরা এটা ম্যানুয়ালি তৈরি করব ঠিক আছে হ্যাঁ আর এই এই কোডটুকু কোড আসছে অতিরিক্ত এটা বাই ডিফল্ট আছে এটা আপনারা এটা আপনি চিন্তা করতে হবে না কিন্তু এই কোডটাকে একটা ভাষাটা কিছু জায়গায় স্পেসিফিক ভাষা আপনাকে বুঝতে হবে যে কোথায় কোথায় আমাকে এডিট করতে হবে ঠিক আছে এই জন্য আমাদের কোডের ভাষাটা বুঝতে হবে দেখেন করেন এখন এখানে এখন আসলে এই প্রথম বাক্যটা হচ্ছে এই কয়টা আইটেম এটা হচ্ছে তারপরের সাব মেনু এটা হচ্ছে তারপরে সাব মেনু মানে সবই তো আমরা দুই ধাপে সাব মেনু নিতে পারি প্রথমটা দেখেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে 1 2 3 4 কয়টা আছে 1 2 3 4 তারপর উপরে দেখেন প্লাস অপশন আছে মাইনাস অপশন আছে মানে প্লাস করলে আপনার অ্যাড হবে মাইনাস করলে আপনার ডিলিট হবে দেখেন প্লাস করলে এর উল্লেখ স্যার আচ্ছা আবার যদি মাইনাস করেন সিলেক্ট করেন কোনটাকে মাইনাস করেন বুঝতে পেরেছেন এই দেখেন প্লাস মাইনাস এখন দেখেন এই যে তিন কিলো দেখাচ্ছে এর মানে কি এটা একটা সাবমেনু আছে এটা একটা সাবমেনু আছে দেখেন ওয়ান টাকে সিলেক্ট করি দেখেন দেখছেন এই কোয়ান্টিটিটা ভিজিবল আবার টু আন্ডার এর সাবমেনু নাই দেখেন এটা ইনভিজিবল বুঝতে পেরেছেন এখন এই টু আন্ডার এর সাবমেনু নেই তাহলে আমি এটাকে টু টাকে সিলেক্ট করব টু টাকে সিলেক্ট করে প্লাস দেব চলে আসবে আবার যদি আমি এটা আন্ডার সাবমেনু যাব এখানে প্লাস মাইনাস ঠিক আছে এখন বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নামগুলো কি ইনকাম কি হবে দেখেন আমি যখন ওয়াইন লিখছি তাহলে দেখেন টেক্সট চলে আসছে আপনি এখানে এখন লিখে দেন হোম পেজ এই যে হোম চলে আসছে এখন যদি আমি চাই যে এটা আপনাকে সাব মেনু রাখবো ঠিক আছে আমি যে আইটেম 2 এটা কিন্তু আমি মানে এখন পোর্টফোলিও পোর্টফোলিও এই চলে আসছে পোর্টফোলিও ঠিক আছে বুঝতে পারছেন এখন এইট করা বুঝতে পেরেছেন এটা নিয়ে ধারণা সবার শেষ হয়েছে এটা রিড করতে হবে আবার হচ্ছে আপনার ইয়াতে যে ওই শেষ ফাইলে ঠিক আছে যেহেতু আমরা এটা ইউজ করবো না যেটা আমরা ব্যবহারটা জানলাম যে এইটার মাধ্যমে জানা দরকার না যেটা আমাদের একটা ব্যবহার তৈরি করতে পারে ঠিক আছে জানা দরকার ঠিক আছে তারপর